নমস্কার নমস্কার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত জুম ক্লাস হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা শ্রেণী পঞ্চম কেমন আছো তোমরা মেয়েরা ভালো আছো আজকের আজকের দ্বিতীয় অধ্যায় এর দ্বিতীয় পরিচ্ছেদ উপাসনা ও প্রার্থনা এখানে তোমরা বের করো এটা পৃষ্ঠ নম্বর বাইশ পৃষ্ঠ নম্বর বাইশ দেখো পৃষ্ঠ নম্বর বাইর করো পৃষ্ঠা নম্বর বাইশ দেখো দেবশ্রী শোনা যাচ্ছে আচ্ছা দেখো উপাসনা ও প্রার্থনা প্রথমই উপাসনা উপাসনা অর্থ ঈশ্বরকে স্মরণ করা একাগ্রচিত ঈশ্বরকে ডাকা ঈশ্বরের আরাধনা করা উপাসনা ধর্ম পালনের অন্যতম প্রধান অঙ্গ বা পদ্ধতি ধ্যান জপ কীর্তন পূজা স্তব স্তুতি প্রার্থনা প্রভৃতি পদ্ধতিতে উপাসনা করা হয় একাগ্রচিত্তে ঈশ্বরের চিন্তা করার নাম ধ্যান ডাক দিয়ে রাখো এখানে ধ্যান কাকে বলে একাগ্রচিত্তে ঈশ্বরের চিন্তা করার নাম ধ্যান নীরবে ঈশ্বরের নাম উচ্চারণ করাকে বলে জপ আর সরবে ঈশ্বরের নাম উচ্চারণ বা গুণগান করার নাম কীর্তন তাহলে আমরা কী কী পেলাম এখানে যে একাগ্রচিত্তে ঈশ্বরের চিন্তা করার নাম ধ্যান নীরবে ঈশ্বরের নাম উচ্চারণ করাকে বলে জপ আর সরবে স্বরবে বলতে উচ্চ স্বরে আর কি সরবে ঈশ্বরের নাম উচ্চারণ বা গুণগান করার নাম কীর্তন ঈশ্বরের প্রশংসা করে তার নাম উচ্চারণ করাকে বলে কি স্তব বা স্তুতি এই কয়েক এই সবকটাই কিন্তু তোমাদের খুবই দরকার এখান থেকে প্রশ্ন থাকবে যে জপ কাকে বলে ধ্যান কাকে বলে তারপরে স্তব স্তুতি কাকে বলে সেই জন্যই তোমরা এগুলো দাগ দিয়ে রাখবে উপাসনা করলে দেহমন পবিত্র হয় উপাসনা করলে কি হয় তখন তুমি বলতে পারবে উপাসনা করলে দেহমন পবিত্র হয় উপাসনার সময় আমরা ঈশ্বরের প্রশংসা করি তার আশীর্বাদ প্রার্থনা করি সকলের কল্যাণ কামনা করি এই গেল উপাসনা এবার সাকার উপাসনা সাকার অর্থ যার আকার বা রূপ আছে বা আকার বা রূপের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করাই সাকার উপাসনা বিভিন্ন দেবদেবী যেমন ব্রহ্মা বিষ্ণু শিব কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী প্রভৃতি ঈশ্বরের শাখার রূপ আমরা ঈশ্বরকে দেবদেবী আমরা ঈশ্বরকে দেবদেবীর প্রতিমা রূপে ও অবতার রূপে উপাসনা করি এরূপ উপাসনায় ভক্ত ঈশ্বরকে সাকার রূপে কাছে পায় তাকে পূজা করে তার নিকট প্রার্থনা করে এবার হলো নিরাকার উপাসনা ঈশ্বরকে নিরাকার ভাবে উপাসনা করা যায় নিরাকার উপাসনায় ভক্ত নিজের অন্তরে ঈশ্বরকে অনুভব করেন ঈশ্বরের নাম জপ করেন অর্থাৎ নীরবে ঈশ্বরের নাম মনে মনে উচ্চারণ করেন ঈশ্বরের নাম কীর্তন করেন তার স্তব স্তুতি করে তার নিকট প্রার্থনা জানান নিজেরও জগতে কল্যাণ কামনা করেন দেখো এখানে আমরা এই বইতে যেটা পাই সেটা দেখো নিজের কল্যাণ কামনা করার কথা রয়েছে কিন্তু আমি একটু ভিন্নতা বলবো তোমাদের সাথে জানার জন্য এটা তোমার ওই শুধু নিজের জীবনের জন্য সেটা হলো যে ঈশ্বরের কাছে নিজের প্রার্থনা নিজে করলে তিনি তা গ্রহণ করেন কিন্তু অনেক দেরি হয় তাই নিজেকে করতে হবে অপরের মঙ্গল কামনা আর তোমার মঙ্গল কামনা করবে আরেকজন অন্যরা অন্য মানুষে যদি কারো জন্য আলোচনা প্রার্থনা করেন ঈশ্বরের কাছে যে হে দয়াল হে প্রভু একজন একজনের যে কোনো একজনকে বলবে যে সে ভালো থাকুক সে সুখে থাকুক সে যেন ওই রোগ মুক্তি পায় তাহলে সেই কামনাটাই কিন্তু খুব দ্রুত ঈশ্বর ঈশ্বরের কাছে পৌঁছান তাই এটাকে বলে নিষ্কাম কামনা বলা হয় যে নিজের জন্য কামনা না করে নিজের জন্য না চেয়ে অপরের জন্য চাইলে সেটা মঞ্জুর হয় খুব দ্রুত যাই হোক তো উপাসনা পদ্ধতি সাকার বা নিরাকার যাই হোক না কেন সবই ঈশ্বরের উপাসনা ধর্ম গ্রন্থে বলা হয়েছে নিরাকার ব্রহ্মই প্রয়োজনে সাকার রূপ গ্রহণ করেন ধারণ করেন কি করেন নিরাকার ব্রহ্মই প্রয়োজনে সাকার রূপ ধারণ করেন অর্থাৎ যিনি নিরাকার তিনিই আবার সাকার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাকে যে যেভাবে ভজনা করে আমি তাকে সেভাবেই কৃপা করি সুতরাং ঈশ্বরকে সাকার ও নিরাকার দুভাবেই উপাসনা করা যায় নিরাকার রূপে ঈশ্বরের ধ্যান করা হয় সাকার রূপে তার পূজা করা হয় সুতরাং ধ্যান জপ কীর্তন পূজা স্তব স্তুতি প্রার্থনা প্রবৃত্তি পদ্ধতিতে আমরা ঈশ্বরের উপাসনা করব উপাসনা একটি নিত্য কর্ম প্রতিদিন উপাসনা করতে হয়। প্রতিদিন সকাল দুপুর ও সন্ধ্যায় তিনবার ঈশ্বরের উপাসনা করা কর্তব্য এখানে একটু কথা আছে আমার বর্তমান যে যুগ মানুষ এতটা কর্মব্যস্ত এই ব্যস্ততার মধ্য থেকে যে তিনবার ঠিক ঠিক যে ঠিকঠাক মতো ঈশ্বরের উপাসনা করবে একবারই হয় না তিনবার কিভাবে করবে তাই তো পরম পিতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এসে এবার আমাদেরকে সহজ করে দিলেন তিনি এবার দুবার উপাসনা প্রার্থনা বন্দনা করতে বললেন সকাল এবং সন্ধ্যা যথা টাইমে ঠিক ঠিক মতন একদম টাইম মতো করতে হবে সে যেখানেই যে অবস্থায় থাকুক না কেন সে অবস্থায় তিনি করতে পারবেন উপাসনা বা প্রার্থনা তো তাই ঠাকুর একটা বাণীতে বলেছেন যে যেথায় যেহু করতে সন্ধ্যা প্রার্থনা কর্মে শক্তি পাবে বর্ধনা যেথায় শোষনা বেহুস করতে সন্ধ্যা প্রার্থনা হবি তাতে কর্মে নিপুন শক্তি পাবে বর্ধনা তাই আমরা যে যেখানেই থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন সে অবস্থায় সেখানেই টাইম হয়ে গেলে প্রার্থনা শুরু করতে হবে এটাই নিত্যকর্ম উপাসনার জন্য আমাদের দেহ মনের পবিত্রতা প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উপাসনা করতে হয় মন্দিরে বা ঘরে বসে উপাসনা করা যায় দেবতার সামনে বসে সাকার উপাসনা করতে হয় উপাসনার সময় সোজা হয়ে উত্তর বা পূর্বমুখী হয়ে বসতে হয় এই যে কথাগুলো তোমাদেরকে আমি বললাম বইয়ের কথা এটা শুধু তোমার ওই লিখার জন্য এবং তোমার লিখে একটু নাম্বার পাওয়ার জন্য কিন্তু তোমার জীবনের জন্যটা যেটা বলছি সেটা হলো একটু চেঞ্জ আজকের যদি তোমার উত্তর আর পশ্চিম মুখে বেড়েই বসতে হবে তাহলে বলো তো ঈশ্বর নাই কোন দিকে ঈশ্বর সব দিকে আছেন সবখানে তিনি বিরাজমান তাহলে উত্তর পশ্চিম নয় তুমি যে রকম থাকো না কেন যে অবস্থায় থাকে না কেন তুমি তার প্রার্থনা করতে পারবে তাই সব সময় শরীরটা থাকতে হয় ছিনছাম এবং শুদ্ধ অবস্থায় থাকা উচিত শরীরটাকে ভাবতে হয় দেহটাকে ভাবতে হয় শ্রীবিগ্রহের মন্দির যে আমার এই এই দেহটা তার মন্দির হ্যাঁ ঈশ্বরের মন্দির ঈশ্বরের মন্দিরে তিনি বসবাস করেন তাই তার মন্দিরটা যেন অপবিত্র না হয় সেরকম অবস্থায় রাখতে হয় তো এভাবে আমরা পাঠ্য বই পড়ব সেই সাথে আমরা এখান থেকে অনুধাবন করে কিছু জীবনে গ্রহণ করবো যা পরিপালন করে চললে আমরা জীবনে অনেক বড় হতে পারি উপকৃত হতে পারি বড় ভালো থাকতে পারি উপাসনা করার জন্য অনেক আসন বা পদ বসার পদ্ধতি আছে তবে পদ্মাসন ও সুখাসন আহ উপাসনের জন্য এই খুব বিশেষ উপযোগী এখানে পদ্মাসন ও সুকাসনের ছবি দেওয়া হলো তোমরা তোমার পাঠ্য বই খুলো এবং দেখো এখানে রয়েছে ছবি দেওয়া এবং সুকাসন প্রথমে পদ্মাসনের যে ছবিটা রয়েছে এখানে একা বসে একটা ছেলে সে দেখো পা কিভাবে দিয়ে বসেছে বসে যেমন উপাসনা করা যায় তেমনি অনেক সঙ্গে একসাথে উপাসনা করা যায় একত্রে উপাসনা করাকে বলা হয় সমাবেত উপাসনা এজন্য সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে সকলে মন্দিরে বা পবিত্র স্থানে মিলিত হয়ে একসঙ্গে উপাসনা করা যেতে পারে আমরা জানি এই সময় করোনা কালে সেইটা পারা যাবে না যার ঘরে সেই বসতে বসেই উপাসনা করতে হবে যে অবস্থায় আছো সেই অবস্থায় করা উচিত সামাজিক দূরত্ব বজায় রেখে চলাই ধর্ম এখন আমরা জানি উপাসনার সময় আমরা ঈশ্বরের স্তুতি বা প্রশংসা করি ঈশ্বরের মহিমা চিন্তা করি উপাসনা আমাদের সৎ পথে বা ধর্মপথে প্রচলিত করে তাই সৎ পথে চলার জন্য আমরা নিয়মিত উপাসনা করবো সৎ পথে চলার জন্য আমরা নিয়মিত উপাসনা ঈশ্বরের নিকট শক্তি প্রার্থনা নিজের ও অন্যের জন্য মঙ্গল কামনা করবো আমি বলি কি তোমার জন্য কিছু বলাই দরকার নাই দেখো তুমি মনে করো মাটি দিয়ে কয়েকটা পুতুল তৈরি করেছো। এখন সেই পুতুলগুলো তো কাঁচা পুতুলগুলো তুমি রৌদরে রেখে দিয়েছো শুকানোর জন্য হঠাৎ করে একদম কালো হয়ে মেঘ একদম ছড়িয়ে আসছে ধেয়ে আসছে প্রচন্ড বৃষ্টি হবে তুমি হয়তো পাশের বাড়িতে কোথাও গিয়েছো যখনই কালো মেঘ দেখেছো একটু একটু বৃষ্টি পড়ছে তোমার মনে পড়ে যাবে তোমার পুতুলগুলো তো সব বাইরে রয়েছে ওগুলো তো ভিজে যাবে তুমি কিন্তু পুতুলটা রক্ষা করতে প্রাণপনে চলে এসে ওদের ওই পুতুলগুলো সেভ জন্য অর্থাৎ তুমি সুন্দর জায়গায় উঠে নিয়ে রাখবে তাহলে তোমার কিন্তু আগেই মনে পড়ে গেলো তোমার তুমি যে সৃষ্টি করেছ সেইগুলোকে রক্ষা করার জন্য তেমনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের কিন্তু রক্ষা করবেন আমার কি প্রয়োজন সেটা তিনি ভালো করে জানেন শুধু আমরা যেন অপরের মঙ্গল করি ঠাকুরের বাণী আছে অপরের মঙ্গল কামনা নিজের মঙ্গলের অপরের অপরের মঙ্গল কামনাই নিজের মঙ্গলের প্রসূতি অপরের মঙ্গল কামনাই নিজের মঙ্গলের প্রসূতি আমরা যদি এই পরম পিতার এই বাণীটি যদি সারা জীবন ধরে পালন করে চলি তাহলে আমরা ভালো থাকবই জ্ঞানটি ভালো থাকবই তাই ঠাকুর বলেছেন বাসতে হলে বাচার বিধান মেনে তোমায় চলতেই হবে নইলে বাচন বাজবে না নিচক জাহান নামেই যাবে আমরা সেগুলো পালন করে চলব আমরা তোমরা সবাই জানি হ্যাঁ হ্যাঁ রাইট রাইট তোমরা অবশ্যই জানো নিঃশর্তভাবে নিষ্কাম কামনা করব ঠিক আছে এখানে বইতে লেখা আছে যা সেগুলো পর্ব পরে আমরা পাঠ্য বইতে ওগুলো পেয়ে আমরা ওটা পরীক্ষায় লিখবো কিছু করবো কিন্তু আসলে সত্যিকারে আমার চাওয়া পাওয়া কি আমার চাওয়া পাওয়া কিছুই নেই ঈশ্বর তুমি আমার সব হ্যাঁ তুমি আমার যেন তোমার ইচ্ছা মতো চলতে পারি আমার ইচ্ছা দিন তোমাকে আমি চলাবো না বা তোমার আমি সেরকম চলবো না আমি তোমার ইচ্ছায় চলবো তাহলেই আমার কিন্তু সাফল্য আসবে আচ্ছা এবারে হলো প্রার্থনা নম্বর পঁচিশ প্রার্থনা কি আছে প্রার্থনা হচ্ছে কাছে কিছু চাওয়া ঈশ্বর সর্বময় কর্তা তিনি করুণাময় তার দয়ার উপরে আমরা সব কিছু নির্ভর করি চলি আর নির্ভর তার দয়ার উপরেই আমাদের সব কিছু নির্ভর করে তাই ঈশ্বরের নিকট আমাদের কি প্রাণের আবেদন জানাই মানে আমার কথাগুলো আমি ঈশ্বরের কাছে বলবো আমি যদি কিছু ভুল করে থাকি সেই ভুলটা আমি তার কাছে বলে সারেন্ডার হব হ্যাঁ আমি আর দিন ভুল করবো না দয়াল হে ঠাকুর আমার ভুলটুকু তুমি শুধরে নাও আমি যেন ভালোভাবে সব কিছু করতে পারি আমি ভালোভাবে চলতে পারি তোমার কথা মেনে চলতে পারি পিতামাতাকে শ্রদ্ধা করতে পারি বড়দেরকে শ্রদ্ধা করতে পারি এরকম তার কাছে বলতে হয় আর বলতে হয় কি জানো আমি অক্রোধী আমি অমানি আমি নিরলস কাম লভজিত বসি আমি ইষ্ট প্রাণ সেবা পটু অস্থি বৃদ্ধি যাজনৈত্র পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেম পুষ্ট চির চেতন অজর অমর আমায় গ্রহণ করো প্রণাম ল দয়াল এই বলতে হয় এরকম কথাগুলো তার কাছে বলতে হয় তাহলে আমরা ওই গুণে গুণান্বিত হতে পারি তার কাছে নিজের সরি এই যে ঈশ্বরের কাছে কিছু চাওয়া একেই বলে প্রার্থনা উপাসনার একটি অঙ্গ হলো প্রার্থনা উপাসনার সময় ছাড়াও আমরা ঈশ্বরের কাছে ঈশ্বরের নিকট প্রার্থনা করতে পারি উপাসনা সময় ছাড়া অন্য সময় আমরা করতে পারি হ্যাঁ কোনো শুভ কাজের পূর্বে আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা জানাই কোনো কাজ করতে গেলে আগে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি না সবাই মিলে একটু বসে প্রার্থনা করে নি হে দয়াল তুমি এই কাজটা যাহাতে ভালো হয় তুমি তাই করাইও এই যে মঙ্গল হয় তুমি তাই করাবে আবার কোনো বিপদে পড়লে বিপদ থেকে মুক্তির জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা কি বলি বলতে পারো দেবশ্রী আমরা বিপদে পড়লে কি বলি হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ দেবশ্রী তোমরা কেউ শুনতে পাচ্ছ যে বলছি তা কথা বলো না কেন তোমরা শুনতে পেলে তো কথা বলবে তাহলে তুমি বুঝতে পারবো যে না তোমরা শুনতে পাচ্ছ আচ্ছা তাহলে আমরা বিপদে পড়লে কি বলি তো একজনে বলো লাবান্ন বলতে পারো আচ্ছা এবারে দেবশ্রী বলো উম প্রশ্নটা হলো আমরা বিপদে পড়লে আমরা ঈশ্বরের কাছে কি বলি তাদের উদ্ধার করে এবং আম সবার মঙ্গল করে রাইট আচ্ছা প্রজ্ঞা তোমারও কি একই মত না তুমি অন্য কিছু বলো বলো তো হ্যাঁ প্রজ্ঞা আবার তো তুমি মিউট হয়ে গেলে হুম প্রশ্নটা হলো বিপদে তখন তুমি কি বলো যাই হোক মঙ্গল করুক আচ্ছা আচ্ছা কিন্তু একটা কবিতা পড়েছিলে বিপদে আমায় কি বিপদে মনে রক্ষা করো মনে মোর প্রার্থনা বিপদে জন্য না করি কি ভয় এইরকম যেন রয়েছে রবি ঠাকুরের যে বাণীটা অর্থ এর অর্থ হলো আমি যেন বিপদকে বিপদে আমাকে রক্ষা করো ভগবান আমি তোমাকে সেরকম যেন প্রার্থনা না করি হ্যাঁ বিপদে যেন আমি জয় করতে পারি তুমি সেটাই আমাকে সেই শক্তি দাও এরকম একটা তাহলে আসলেই কিন্তু তাই যে বিপদ আসবে বাধা বিঘ্ন এগুলো তো আসেই এ কর্মফল তাহলে আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত কি জানো প্রার্থনা করা উচিত যে তোমার হ্যাঁ প্রভু তোমার ইচ্ছাই মঙ্গল তোমার ইচ্ছাই যেন পূর্ণ হয় আমার মধ্য থেকে আমি জানি না কি সে মঙ্গল হ্যাঁ আমি আমার দ্বারা তুমি সেই মঙ্গল কাজটাই করিও আমি যেন তোমার সেই মঙ্গল কাজটাই করতে পারি এবং সবার যেন মঙ্গল হয় আমার শুধু এখন নয় স প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জীবের যেন মঙ্গল হয় এভাবে বলতে হয় বুঝলে তাহলে সেটা সেই প্রার্থনাটা খুব দ্রুত মৌকুফ হয় ঈশ্বরের দরবারে বুঝলে হ্যাঁ নিজে বাঁচবো আর দশজন গোল্লায় যাক এই যদি মনোভাব থাকে তাহলে কিন্তু সেটা ভালো হবে না ভালো হতেই পারে না হ্যাঁ ঈশ্বরকে তখন স্বার্থপর মনে করেন তা যাই হোক আমাদের এভাবে চলতে হবে হ্যাঁ যে আমরা পরের জন্য অন্যের জন্য আমরা প্রার্থনা করব এবং নিজের ভালোটা এমনিতেই হয়ে যাবে বুঝলে এই নিয়মটা মেনে চলতে হবে কিন্তু হুম তাই কারো মনে করো আমি আরো একটু বলি এটা তোমাদের জানার দরকার জীবনের জন্য মনে করো যে কারো সন্তান একদম মরণাপন্ন অবস্থায় হ্যাঁ রোগ শোক গ্রহদোষ ধরেছে এখন সেই পিতামাতা কি করবে বলো তো বলতে পারো কেউ কে পারো বলতে আচ্ছা আমি বলে দিই তখন সাধারণ এক যে কোনো মানুষ সাধারণ যে কোনো মানুষ কিন্তু ঈশ্বরের কাছে খুব করুণা করে বলবে বা খুব মানে প্রার্থনা করবে এই যে দয়াল আমার সন্তানের রোগ মুক্তি করে দাও কিংবা তাকে জীবন ভিক্ষা দাও এই সমস্ত তারা বলে থাকে কিন্তু এখানে পরম দয়াল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে এই প্রাণ ভিক্ষা এরকম বলতে নেই এটা চাইতে নেই হ্যাঁ এটা চাইতে নেই কি তাহলে কি চাইতে হবে চাইতে হয় যে হে দয়াল আমি জানি না তো কিসে মঙ্গল হ্যাঁ এই সন্তানটা যাতে মঙ্গল হয় তুমি তাই করো ওর যাতে মঙ্গল হয় ওর যাহাতে মঙ্গল আছে তুমি সেটাই করো এরকম প্রার্থনা করতে হয় হ্যাঁ ডাইরেক্ট চাইতে নেই প্রাণ ভিক্ষা চাইতে নেই প্রাণ ভিক্ষা চাইলে এমনও হতে পারে যে দেখো প্রাণে সে জীবিত রয়েছে কিন্তু বিকলঙ্গ হয়ে গেল হ্যাঁ এই কারণেই তার কাছে ওরকম করে চাইতে নেই বলতে হয় যে ওর কিসে মঙ্গল সে তো আমি জানি না হ্যাঁ তুমি জানো সব ওর যাতে মঙ্গল হয় তুমি তাই করো দেয়াল তুমি তাই করো এভাবে প্রার্থনা করতে হয় তাহলে সব দিক ঠিক থাকে হ্যাঁ এই প্রার্থনাগুলো আমাদেরকে জানতে হবে কিন্তু প্রার্থনাগুলো না জানলে তো হবে না তাই উপাসনার মতো প্রার্থনা করার সময় দেহ এবং মন পবিত্র থাকা প্রয়োজন সাধারণত করজোড়ে ঈশ্বরের নিকট প্রার্থনা করতে হয় প্রার্থনার সময় মনে দীনতার ভাব থাকলে থাকতে হবে তিনি প্রভু আমি তার দাস তিনি দাতা আমি গৃহিতা এই রূপে মনোভাবি দীনতার ভাব উপাসনার মতো প্রার্থনাও ঈশ্বরের নিকট একা বা সমত প্রার্থনা করা যায় এই ছিল তোমাদের পাঠ্যবইতে উপাসনা প্রার্থনা এই সম্পর্কে এখানে আলোচনা এইবার দেখো উম মন্ত্র শ্লোক ও প্রার্থনা মূলক বাংলা কবিতা এইটা এখান থেকে আহ প্রথমেই লাবণ্য তুমি এখান থেকে একটু পাঠ করো পৃষ্ঠ number ছাব্বিশ মন্ত্র শ্লোক ও প্রার্থনামূলক বাংলা কবিতা এখানে মন্ত্র শ্লোক ও প্রার্থনা বাংলা কবিতা বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত শ্রীমদ ভাগবত গীতা প্রভৃতি ধর্মগ্রন্থে অনেক মন্ত্র শ্লোক রয়েছে মন্ত্র শ্লোক এই ও বিভিন্ন দেবদেবীর স্তব করা হয়। হুম। স্তব শাস্ত্রটির অর্থ হচ্ছে ঈশ্বর বা দেবদেবীর রূপ কোন ও মহত্ব কৃষ্ণ করা। তাকে প্রশংসা করা, তাকে শরণ করা। শুধু স্তবই নয় আমরা ঈশ্বর ও দেবদেবীর কাছে প্রার্থনা করি যেন সকলের মঙ্গল হয়, সকলেই যেন শান্তি পায়। হিন্দু ধর্মে ধর্মগ্রন্থগুলোতে স্তব ও প্রার্থনামূলক অনেক মন্ত্র ও শ্লোক আছে।

এছাড়া বাংলা ভাষায় অনেক রাষ্ট্র কবিতা আছে ঈশ্বর বা দেব দেবীর স্তব করা হিন্দু ধর্মের অঙ্গ স্তব করলে ঈশ্বর ও দেব দেবী গণ খুশি হন তারা আমাদের মঙ্গল করেন স্তব করলে আমাদের মন পবিত্র হয় মনে ঈশ্বরের অনুভূতি জাগ্রত হয় প্রার্থনা করার সময় আমরা মন্ত্র ও শ্লোক গুলো শুদ্ধভাবে আবৃত্তি করবো সেগুলো বাংলা

হুম তাছাড়া সর্বদা টিং রাস্তাং হ্যাঁ অর্থ বলো সর্বতা বলো কি পশ্চিম দিকে কি পূর্ব দিকে কি উত্তর দিকে হ্যাঁ

परमत्त्व ओवीमिति इंद्रो भूलो किं ज्ञानी तारा सी परमत्त्व के भूलुति कर शो पीपी सीमातः भाजपत

মুখে আচল ভক্তিব তোমার এভাবে উপাসনা ও প্রার্থনা মধ্য দিয়ে ইষ্ট দেবতা নাম সংকীর্তন করতে হয় উপাসনা ও প্রার্থনা প্রয়োজনীয়তা অপরিসীম প্রার্থনা ও উপাসনা মাধ্যমে মনে স্থিরতা ও একাগ্রতা আসে এই একাগ্রতা শুধু ধর্মের ক্ষেত্রে নয় জীবনের সকল ক্ষেত্রে প্রয়োজন উপাসনা ও প্রার্থনা করে আমরা সৎ ও ধর্মী হতে পারি আর আমরা সকলে ধর্মী হলে আমাদের সমাজ শান্তিপূর্ণ হবে আমরা সকলে ভালো থাকব তাই সকলের জন্য আমরা তাহলে শোনো এই অধ্যায়টা আমাদের ভালো করে পড়তে হবে এই অধায়ের মধ্যে অনেক মন্ত্র রয়েছে শ্লোক রয়েছে সেগুলো ভালো করে উচ্চারণ করে করে মুখস্থ করতে হবে শুধু এই তোমার আজকে ক্লাস ফাইভে পড়ে যে শেষ হয়ে যাবে এটা নয় এটা কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোমার প্রয়োজন হবে জানাটাই জ্ঞান ঠাকুর বলেছেন কি জানাই জ্ঞান যে যতটুকু জানে সে ততটুকু বেদবিদ তাই আমাদেরকে জানতে হবে জেনে সেগুলো কাজে লাগাতে হবে তো সেই কারণেই ভালো করে পড়তে হবে এগুলো তো বাড়ির কাজ থাকবে তোমাদের এই মন্ত্রগুলো সব সরলার্থ সহ তোমাদেরকে আয়ত্ত করা হ্যাঁ এরপরের ক্লাসে কিন্তু আমরা এগুলোই আবার শুনবো তোমাদের কাছে শুনবো তোমরা কে কীরকম আয়ত্ত করেছ ঠিক আছে এখন এই পর্যন্তই আমরা রাখবো আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে তোমরা খুব সাবধানে থাকবে ভালো থাকবে এই কামনা করি বাইরে না যেয়ে পারলে কেউ যাবেই না খুব অবস্থা খারাপ কিন্তু বাইরের পরিবেশ খুবই খারাপ হয়ে গেছে আমাদেরকে বাঁচতে হবে বাঁচার মতো করে চলতে হবে তাই ঠাকুরের বাণীটা আবার বলে তোমাদেরকে জানিয়ে দেই সেটা তিনি বললেন যে বাঁচতে হলে বাঁচার বিধান মেনে তোমার চলতেই হবে নইলে বাঁচন বাঁচবে না নিচক জাহান নামেই যাবে হ্যাঁ তাহলে আমরা বাঁচার বিধানগুলো মেনে আমরা চলব এবং ভালো থাকবো সবাই এই পরম পিতার কাছে সবার জন্য প্রার্থনা তো ভালো থাকো তোমরা নমস্কার সবাই ভালো থাকো